বিসিবির হুঁশিয়ারির পর বেটুইনারের সাথে চুক্তি বাতিল করেছেন সাকিব আল হাসান। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল। খোলা বাজারে আবারও বেড়েছে ডলারের দাম, ডলার প্রতি বিক্রি হচ্ছে 120 টাকায়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাইসেন্সবিহীন ঔষধ উৎপাদন করলে 10 বছরের জেলের বিধান রেখে ঔষধ আইন 2022 মন্ত্রিসভায় অনুমোদন। দেশের দক্ষিণ অঞ্চলে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা।